গুড মর্নিং, আজকে আবার বেরিয়ে পড়েছি ননদ বৌদিতে, সঙ্গে আর একজন আছে, এজো আমাদের ড্রাইভার। ভুল ভেবো না, এটা ড্রাইভার বর। আজ যাচ্ছি দ্বিতীয় বাবের বাড়ি ভাদ্র মাস কাটাতে, তাই এত বড় ব্যাগ। বাই বাই আমাদের গলি। আমাদের ড্রাইভার বেশ ভালোই গাড়ি চালায়। দিল্লিতে রাস্তার পাশে অনেক গাছ, আমার দ্বিতীয় বাপের বাড়ি বলতে আমি দাদা বৌদির কাছে মিরাট যাচ্ছি। আমার ড্রাইভার বর ভালোই গান করছে, আর টিঙ্গুদি পেছনে বসে বসে খাচ্ছে। আমি একটু গান করার চেষ্টা করছিলাম। রাস্তার ধারে ফুলগুনা বেশ দেখতে ভালো লাগছিল, আর বরকেও বেশ ভালো লাগছিল, তাই দুজনেরই একসঙ্গে ভিডিও করে নিচ্ছি। এবার আমরা পৌঁছে গেছি মিরাট এক্সপ্রেসওয়ে টোল বুথে। ঘোড়াটাকে দেখে আমার প্রথম বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়ার কথা মনে পড়ে গেল। এই যো, বর কিছু কিনতে গিয়েছিল বাইরে। আমরা মিরাটের রাস্তায় ঢুকে পড়েছি, আর একটু পরে বাপের ঘরে পৌঁছে যাব। এই যে দাদা আগে থেকেই চলে আসছে রাস্তা দেখানোর জন্য। ও যে দূরে হেঁটে হেঁটে বড় ভাইপো আসছে। ফাইনালি পৌঁছে গেছি, আর দাদা বলছে একটু নুয়ে উঠবি, ওখানটায় মাথা লেগে যাবে। এটা আমার বড় ভাইপো আর ওটা ছোট ভাইপো। দাদাদের ঘরটা বেশ আমার খুব পছন্দ হয়েছে, চারদিকে খোলামেলা। আমার কেন, আমার ননদের বরের সকলেরই পছন্দ হয়েছে। বৌদি সকালে নাস্তার জন্য অনেক কিছু বানিয়ে রেখেছে। এই যে আমি খাচ্ছি, আর টিঙ্গুদিকে এতই ভালো লেগেছে যে আঙুল চেটে চেটে খাচ্ছে। আর আমি টিঙ্গুদিকে বলছি, তুমি আঙুল চেটে চেটে খাচ্ছো। দেখো ফোন দেখার টাইম টেবিল বড় ভাইপো বানিয়েছে। বৌদি এখানে পূজা করে, ছোট ভাইপোকে বলছি হাই করো, আর বা দাও সকলকে। দাদাদের ঘরটা বেশ ভালো, খোলামেলা। এবার সবাই দুপুরের ভোজনের জন্য বসে পড়েছি, অনেক কিছু করেছিল। এই যে আমার বৌদি। আমি বাপের ঘর গেছি বলে কথা, কবজি ডুবিয়ে খাচ্ছি।
এখন বিকেল 4টা, দুজনে একই টিউশনে পড়ে, টিউশন যাচ্ছে। আমার ছোট ভাইপোটা বেশ কিউট। ওরা যাওয়ার পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে ঘুম থেকে উঠে আবার ছাদে চলে আসছে। মোটামুটি এখানে সব বাড়ি একতলা। আয়ুষও টিউশন থেকে এসে ছাদে ঘুড়ি উড়াচ্ছে। আমরাও উপর ছাদে উঠে পড়েছি সবাই মিলে। এই যে আমার বড় ঘুড়ি উড়াতে লেগেছে শ্বশুর ঘরে গিয়ে। সন্ধ্যাবেলা কজন মিলে আমরা বেরু বেরু গিয়েছিলাম একটু। ওইটা আমার একটা গ্রামেরই দাদা। এখানে রাস্তার দুধারে শুধু স্পোর্টসের দোকান। আমরাও হুড়ফুড় করে দোকানের ভিতরে ঢুকে পড়লাম কিছু কেনার জন্যে। মিরাটেও বাঙালি ফুচকা দেখে আর লোভ সামলাতে পারলাম না, চলে গেলাম ফুচকা খেতে। আর সাইডে একটা পার্ক, ফুচকা খাওয়ার পরেই পার্কে ঢুকলাম। পার্কটার নাম সুরুজকুণ্ড পার্ক। ভেতরটা খুব সুন্দর, চারিদিকে ফুল, আর দেখতেও ভালো লাগছিল। আর হ্যাঁ, ফুলের সঙ্গে ছাঁদটা আরো বেশি ভালো লাগছিল। এবার পার্ক থেকে বেরিয়ে পড়ছি। এবার যাচ্ছি মোমো খেতে। আর মিরাটে সব ভেজ মোমো, কোনো চিকেন মোমো পাওয়া যায় না। মোমোটা খেতে মোটামুটি ঠিক ছিল। আর আমি সকলকে জিজ্ঞাসা করছিলাম কেমন ছিল, সবাই বলছে মোটামুটি ঠিক। এখানে আরেকটা লক্ষ্য করার জিনিস, এখানে সব মন্দিরই পাশাপাশি এক জায়গায় বানানো। এবার দাদার বাড়ি ফিরছি। বাড়ি ফিরে আর ভিডিও করা হয়নি, এটা পরের দিন সকালে। ঘর আসবে বলে টিঙ্কু দিকে তাড়াহুড়ো করে উঠিয়ে দিয়েছে, এবার নিজেই ল্যাপটপে বসে আছে। এদিকে টিঙ্কুদি রেডি হয়ে বোর হচ্ছে। টিঙ্কুদি রেগেও যাচ্ছিল, তবুও তার কাজ মিটছে না। আজ 5 দিন দাদার বাড়ি থাকার পরে বর আনতে আসবে, তাই বরের অপেক্ষায় বসে আছে। কিন্তু বাইরে খুব বৃষ্টি হচ্ছে, কিভাবে যে আসবে কে জানে। রাত্রির খাওয়া দাওয়ার পরে এবার বাড়ির দিকে রওনা দিলাম। আজকের মতো বাই বাই, গুড নাইট, আবার দেখা হবে পরের ভিডিওতে।